শুক্রবার রায়গঞ্জ রামকৃষ্ণ মিশনে সাড়ম্বরে পালিত হল স্বামী বিবেকানন্দের জন্মতিথি উৎসব। মিশনের পক্ষ থেকে এদিন বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়, শ্রদ্ধা নিবেদন করা হয় স্বামীজিকে। সকাল থেকেই মঙ্গল আরতি, বিশেষ পুজো, হোম, স্বামীজির বাণী নিয়ে আলোচনা, ভোগারতি, প্রসাদ বিতরণ পর্ব চলে। প্রচুর ভক্ত এদিন উপস্থিত ছিলেন অনুষ্ঠান স্থলে। আজকে স্বামী বিবেকানন্দের শুভ জন্মতিথি উৎসব আমাদের এই ছোট আশ্রমে। সকালে মঙ্গল আরতি হয়েছে, তারপরে ঠাকুরের স্বামীজির মায়ের বিশেষ পুজো হয়েছে, হোম হয়েছে, এখন একটু স্বামীজির কথা জীবন বাণী আলোচনা করা হলো। এরপরে ভোগারতি পরে প্রসাদ বিতরণ আছে, আর সন্ধ্যাবেলায় বাউল সঙ্গীত আছে। আর আমাদের 12ই জানুয়ারি স্বামীজির জন্মদিন উপলক্ষে কিছু প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল, তার পুরস্কার ভিতরে নিয়ে আছে। মোবাইলের আসক্তি তো স্বামীজির আদর্শের বিরোধিতা বলবো না, কিন্তু মোবাইলের মাধ্যমে মানুষ অনেক ভালো কাজ, ভালো জিনিস শুনতে পায়, ভালো জিনিস দেখতে পায়। মোবাইল মানুষকে ভালো করতে পারে, খারাপও করতে পারে। সুতরাং খারাপ ভালোটা হচ্ছে নিজের অন্তরের জিনিস, অন্তর থেকে আমি কোনটা নেব সেই অন্তরকে শুদ্ধ করতে হবে, পবিত্র করতে হবে। এটি হচ্ছে স্বামীজির আদর্শ। যদি অন্তর শুদ্ধ হয়, অন্তর পবিত্র থাকে, তাহলে মোবাইল আমাকে কোনো ক্ষতি করতে পারবে না। মোবাইল কেন, জগতের কোনো কিছুই আমাকে ক্ষতি করতে পারবে যদি আমার অন্তর শুদ্ধ থাকে, অন্তর পবিত্র থাকে।